আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার পাইনঅ্যাপেল কেকের ভিডিওটা। তবে সত্যি বলতে এই বেজের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে, পাইনঅ্যাপেল কেকটা কীভাবে বানিয়েছি সেটা অলরেডি আমি শেয়ার করেছি আজ থেকে কয়েক বছর আগে। তো আজকে জাস্ট এটা ক্রিম করছি, তো ক্রিমের জন্য আমি হুইপ ক্রিমকে বিট করে নিয়েছিলাম আর সেখানে কিছু পাইনঅ্যাপেল কুচি দিয়ে দিয়েছি। আর আমি ক্যানের পাইনঅ্যাপেলটা ইউজ করেছি কারণ ক্যানেরটাতে একটু সুগার দেয়া থাকে, এটা মিষ্টি থাকে, ফ্রেশ পাইনঅ্যাপেল অতটা মিষ্টি হয় না। তো আমি যে রেসিপিটা অলরেডি শেয়ার করেছি সেটা যে পরিমাণে দেখানো হয়েছিল সেটাকে আমি 3 গুণ করে বাড়িয়ে নিয়েছি এবং একটা বড় কেক বানিয়েছি। আর কেকটাকে আমি 3টা লেয়ারে কেটে নিয়েছি। আর যেই ক্রিমটার সাথে আমি পাইনঅ্যাপেল কুচিগুলো ইউজ করেছিলাম সেগুলো আমি মাঝখানের লেয়ারগুলোতে দিচ্ছি। আর সুগার সিরাপ হিসাবে আমি ব্যবহার করেছি পাইনঅ্যাপেল ক্যান, যেটা আমি ইউজ করেছি সেই ক্যানের যে সিরাপটা ছিল, পাইনঅ্যাপেল রিংগুলো যে সিরাপের ভেতরে ডুবানো ছিল সেটা আমি ব্যবহার করছি। আর এই ক্ষেত্রে সুগার সিরাপটা ইউজ করা ভীষণ জরুরি কারণ তাহলে কেকটা ভীষণ সফট হয়। আর আমি একটুখানি নিজেরা খাবো বিধায় একটুখানি সুগারটা কম করে নিয়েছি, মানে যে পরিমাণ আমার রেসিপিতে ছিল তার থেকে একটু কমিয়ে দিয়েছি। আর ফ্রেশ ক্রিম দিয়ে যেহেতু আমি ডেকোরেশন করছি এটা খুবই মজার হয় খেতে, আর উপরে পাইনঅ্যাপেল কিছু রিং দিয়ে দিচ্ছি। খুব ভালো ডেকোরেশন তো আমি পারি না, মোটামুটি যেটা পারছি সেটাই দেখতে সুন্দর লাগার জন্য একটুখানি চেরি পাইনঅ্যাপেল এগুলো দিয়ে ডেকোরেশন করছি। এই কেকটা যেটা হয় যে লেয়ারে লেয়ারে ভেতরে যেহেতু আমি ক্রিমের সাথেই আবার ছোট ছোট টুকরো করে কাটা পাইনঅ্যাপেল দিয়েছি, এটা ভীষণ মজা হয় খেতে, ভীষণই মজা হয় খেতে। তো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, আর আগের রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।